কাউর হেল্প নিতে হইতো, নয়তো পুলিশকে ফোন দিতে হইতো। বাহারান বর্ডার থেকে রিয়াদ 440 কিলো, 4 ঘন্টা 25 মিনিট দেখাচ্ছে। সুজুকি জিক্সার 250 সিসির গাড়িটা কত মাইলেজ দিল এবং দাম্মাম থেকে বেরোবার পর 200 কিলোর ভিতরে আমরা কিন্তু মাহাত্মা পাই না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন বন্ধুরা। শুক্রবারে আমরা রিয়াদ থেকে বেরোই দাম্মামের উদ্দেশ্যে। দাম্মাম আল হাসা, দাম্মাম খুবার এবং বাহারান বর্ডারে আসলাম এবং ঘুরলাম। বাস বাহারান বর্ডার থেকে রিয়াদ 440 কিলো, 4 ঘন্টা 25 মিনিট দেখাচ্ছে। এখানে একটু বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। আমরা এখন রওনা দিয়ে দিব। বাহারান বর্ডারে এসে আমরা সাগর পাড়টা ভালো খুবভাবে দেখতে পারি নাই, কেননা এখানে মবনু করে দিয়েছিল, ওইখানে যাওয়া নিষেধ করে দিয়েছিল, পুলিশ হামেশাই ছিল এখানে। এই যে দেখেন বাহারান থেকে একটা কন্টিনিউয়ার সৌদি আরবে ঢুকলো বর্তমানে। এখন কোন দিকে যাই সেটা বলতে পারবো না, রিয়াদে যাই নাকি অন্যদিকে যাই, সৌদি আরবে ঢুকছে আর কি বাহারান থেকে। আর এখান থেকে এখন বিদায় নিচ্ছি, দেখি রিয়াদ কয়টায় যায় পৌঁছি, এবং আমাদের জন্য দোয়া করবেন দেখি। এবং রিয়াদে যায় আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। লেটস গো। বাহারান ব্রিজ থেকে রওনা দিয়েছিলাম, মেবি 6:30 এরকম হবে। এই মাহাত্মাতে এখন আইসা পৌঁছলাম, 10টা বাজে, এখন বাজে 10টা। হ্যাঁ, একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, যেমন দাম্মাম থেকে বেরোবার পর 200 কিলোর ভিতরে আমরা কিন্তু মাহাত্মা পাই না আমাদের ডাইন সেটে। বাম সেটে পাইছি, কিন্তু গুনার বেড়া আছে মাঝখান দিয়ে, সেই ক্ষেত্রে আমরা মাহাত্মায় যাইতে পারি না। এবং এটা হলো সবচেয়ে দুঃখজনক একটা ব্যাপার। এবং আমার তেল, আমি আগে তেল ভরছিলাম, এই তেল দিয়া দাম্মাম শহর ঘুরে তারপর রওনা দিয়েছিলাম, রাস্তাতে তেল নিয়ে নিব। পড়া তেল মাহাত্মাও পাই নাই, তেলও নিতে পারি নাই, সেই ক্ষেত্রে আমার তেল একদমই শেষ হয়ে গেছিল। বাস 2 কিলো, বাস অনলি 2 কিলো বাকি ছিল, 2 কিলো চললো না এর ভিতরে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক একটা পেট্রোল পাম্প মিলাই দেয় আমাদেরকে, এবং এখানে আইসা পেট্রোল নেই, খাওয়া দাওয়া করি কিছু। যাই হোক, আল্লাহর রহমতে আমরা পেট্রোল পাম্পটি পেয়ে যাই, না পাইলে অবশ্যই রাস্তায় দাঁড়ায় থাকতে হইতো, নয়তো কাউর হেল্প নিতে হইতো, নয়তো পুলিশকে ফোন দিতে হইতো। হ্যাঁ, যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ কাউর হেল্প ছাড়ে, আল্লাহর হেল্পে আমরা মাহাত্মাটা পেয়ে যাই। যাই হোক, আলহামদুলিল্লাহ যেখান থেকে দাম্মামের উদ্দেশ্যে গিয়েছিলাম রিয়াদ থেকে, এবং ওইখানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে পৌঁছাই দিছে, কোনো সমস্যা হয়নি। এখন বর্তমানে আমার বাসার সামনে আছি, এবং ফারুক ভাইয়ের যে গাড়ি রয়েছে এই গাড়ি নিয়ে ফারুক ভাই বাসায় চলে যাবে। প্রায় এখান থেকে 30 মিনিট 35 মিনিট লাগবে দাঁড়ায় যাইতে ফারুক ভাইয়ের রুমে। এবং ফারুক ভাইয়ের কেমন লাগলো এই ট্যুর করে প্রায় 1000 কিলো? ট্যুর দিয়ে তো ভালোই লাগছে, কারণ মোটর সাইকেল নিয়ে ট্যুর ভালো লাগে। আরেকবার এক ক্ষেত্রে মোটর সাইকেলে ঘুমানো যায় না, বা বৈশা থাকতে থাকতে একটা ভোর হয়ে যায়, কিন্তু গাড়ি দিয়া আপনার টুট দিলে আপনার চাইলে ঘুমাইতেও পারবেন, ভালো করে শুতে পারবেন, বইতে পারবেন ভালো করে, ওই জিনিসটার জন্য ভালো। কিন্তু আপনার একটু প্রবলেম হয়ে যায় মোটর সাইকেলে সুজে বসা লাগে, এই বসে ওই এক বসায় আমরা 3 ঘন্টা এখানে ব্যাগের ভিতরে কিন্তু অনেক কিছু নেওয়া যায় না। হ্যাঁ, অনেক কিছু সীমিত, সবকিছু সীমিত, খাবার দাবারও সীমিত। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আসলাম সেটাই, আলহামদুলিল্লাহ। এবং নেক্সট ট্যুরটা কখন দিচ্ছি, কোন জায়গায় দিচ্ছি সেটা আসলে জানি না। আর যদি সেরকম কেউ মানে যে ডিস্ট্রিক্ট থেকে কমেন্ট পাই বেশি, সেই দৃষ্টিকেই দেওয়ার চিন্তাধারা আছে। তাহলে ইনশাল্লাহ ফারুক ভাই এখন চলে যাবে। সুজুকি জিক্সার 250 সিসির গাড়িটা কত মাইলেজ দিল এবং পুরা ট্যুরটা আমরা কত রিয়ালের ভিতরে শেষ করতে পারলাম এবং কত মাইলেজ দিল এই গাড়িটা, পুরা হিসাব করে আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।